বিএইচ ইন্টারন্যাশনাল টিভি থেকে স্বাগতম সুপ্রে শ্রোতা আজকের বিষয় হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট কিডনি পাথর বেনা অপারেশনে মুক্তি তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওতে আপনারা জানতে পারবেন কিডনি পাথরের প্রাথমিক লক্ষণ কিডনির প্রধান কাজগুলি কিডনি পাথর হওয়ার কারণ কীভাবে বুঝবেন কিডনি পাথর হয়েছে কিডনি পাথর হলে করণীয় কি পরিশেষে থাকবে পঁচানব্বই পারসেন্ট কিডনি পাথর বিনা অপারেশনে মুক্তি তার চিকিৎসা হচ্ছে হোমিও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে শুরু করুন স্যার কিডনি পাথরের প্রাথমিক লক্ষণগুলি কি কিডনি পাথরের প্রাথমিক লক্ষণগুলি নির্ভর করে কিডনির কোথায় স্টোন বা পাথর আছে এবং কিভাবে আছে। স্টোনের আকার আকৃতি এবং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার পাথর খুব ছোটো হলে সেটি কোনো ব্যথা বেদনা সারাই দীর্ঘদিন এমনকি কয়েক বছর পর্যন্ত শরীরে সুপ্তভাবে লুকিয়ে থাকতে পারে কোনো প্রবলেম থাকে না স্টোনটি বড় হলে বা বড় হতে শুরু করলে এটি কিডনির ভেতরে ক্ষত সৃষ্টি করে এবং ব্যথার অনুভূতি হয় এই পাথরগুলি কখনও মূত্রগ্রন্থি কিডনি ও মূত্রনালি আবার কখনো কখনও তলিতে এসে জমা হয় ফলে বিভিন্ন সমস্যাসহ প্রস্রাব পর্যন্ত বন্ধ হয়ে রুগী চেঁচামেচি করতে শুরু করে সার কিডনির প্রধান কাজগুলি কি কিডনির প্রধান কাজ হচ্ছে শরীরের রক্ত থেকে ময়লা আবর্জনা এবং পানি প্রস্রাব আকারে শুধন করে বের করে দেয় ময়লা আবর্জনা বের হতে না পারলে স্টোন বা পাতর হতে পারে স্যার কিডনি পাথর হওয়ার কারণ কি কিডনি পাতর হওয়ার কারণ সাধারণ পাতর যে কারণে হয় কিডনিতে অনেক রকম অনেক সময় স্টোন হতে পারে বা পাথর হতে পারে যেমন ইউরিক স্টোন স্ট্রাইবাইন স্টোন সিস্টিক স্টোন ক্যালসিয়াম স্টোন হতে পারে যে খাবারে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বেশি থাকে তাতেও স্টোন হতে পারে ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খেলেও কিডনির সমস্যা দেখা দিতে পারে যারা প্রতিদিন পাঞ্চুন খাচ্ছেন তারা আবার ক্যালসিয়াম খাচ্ছেন তাদেরও স্টোন হতে পারে বা পাতর হতে পারে এইসব রোগীদের প্রস্রাব সংক্রমণ রোগে যদি মূত্রতন্ত্র আক্রমণ করে শরীর হতে অতিমাত্রায় পানি বের হওয়ার ফলে স্টোন হতে পারে বা পাতর হতে পারে সর্বোপরি বংশানুক্রমেও এটি হতে পারে স্যার কিভাবে বুঝবেন কিডনি পাতর হয়েছে যদি বারবার প্রস্রাবের বেগ হয় বেতা কিডনি বরাবর কোমরে শুরু হয়ে নিচে কুস্কি পর্যন্ত চলে যায় এবং পেটে ও বুকে বিস্তার লাভ করতে পারে কুসকি অন্ডকুশ প্রভৃতি স্থানে বেশি ব্যথা হতে পারে যে কোনো ভারী জিনিস তুলতে ব্যথা হতে পারে রাতে ঘুমের মধ্যে হঠাৎ ব্যথা হতে পারে অন্ডকুশের উপরের দিকে টেনে দোরার মতো অনুভব হতে পারে কখনো হঠাৎ ব্যথা আবার কখনো সব সময় ব্যথা থাকতে পারে বমি বমি বাপ বা বমি হতে পারে হিক্কা কপালে ঘাম নারী দ্রুতক্ষীণ দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত পস্রাবের ইচ্ছা কিন্তু পস্রাব বের হচ্ছে না এবং ফুটা ফুটা পস্রাব জড়তে থাকে বা পড়তে থাকে তলপেটে ব্যথা হয় প্রস্রাব দুই থেকে তিন নালে হতে পারে এবং পুজ রক্ত মিশ্রিত থাকতে পারে কোনো কোনো সময় রুগী বুঝতে পারে পাতর নড়াচড়া করছে যথাসময় চিকিৎসা না নিলে আর জটিলতা কিডনি প্রদা হয় শরীর হাত পা ফুলেও যেতে পারে সাঁ কিডনি পাতর হলে করণীয় কি কিডনি পাতর হলে করণীয় হচ্ছে একটু পরপর অল্প অল্প করে পানি পানের অভ্যাস করা বেদনা উপশমের জন্য গরম সেঁক দেওয়া হাঁটা চলা বা ব্যায়ামে অনেক সময় ছোটো পাতর হলে নেমে আসে এমন কি বের হয়ে যায় মাংস গুরুপাক খাদ্য বর্জন করবেন পেনক্লিয়ার ঔষধ বা মেডিসিন দীর্ঘদিন সেবন করা থেকে বিরত থাকুন পান সুপারি খাওয়া থেকে বিরত থাকুন মাদক সেবন থেকে বিরত থাকুন রোগ নিয়ে অবহেলা না করে সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন প্রতিদিন স্যার কিডনি স্টোন বা পাথর হলে হোমিওপ্যাথির চিকিৎসা কিডনি স্টোন বা পাতর হলে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে সঠিক চিকিৎসা পঁচানব্বই পার্সেন্ট কিডনি পাতর বিনা অপারেশনে মুক্তি আমার কাছে চব্বিশশো রুগীর মধ্যে আঠারোশো রুগী কিডনি পাথরের বিনা অপারেশনে ভালো হয়েছে ইনশাল্লাহ হোমিও চিকিৎসাতে কিডনি পাথরের জন্য অনেক মেডিসিন রয়েছে যেমন বেলেডোনা বারবেরিস বলগারিস ম্যাগফস, কলুসিন্থ, সোলিডা লাইকোপোডিয়াম বা সারসাপেরিলা ক্যান্তারিস লিতিকা ইত্যাদি বা লক্ষণ অনুসারে অনেক মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে একজন রেজিস্টার প্রাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান এবং সুচিকিৎসা নিন নিজে নিজে চিকিৎসা নিলে রোগ আরও জটিল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা নিন ভালো থাকেন প্রতিদিন থ্যাংক ইউ স্যার আজকে কিডনি স্টোন বা পাথর নিয়ে চমৎকার আলোচনা করেছেন সুপ্রিয় শ্রোতা আজকের ভিডিওটি যদি খিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে বি ডট এস ডট ইন্টারন্যাশনাল টিভিতে একটি লাইক দিতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন আমাদের পরিবারে যুক্ত হলে যে কোনো প্রয়োজনে কমেন্ট করে জানাতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ